সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এসপিএন বাংলা টিভি সংবাদ। 12 আগস্ট 2022 জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে পুষ্পদাম হোটেল ঢাকায় ঢাকাস্থ 14 নং নৌমালা ইউনিয়ন বাসীর উদ্যোগে 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদত বার্ষিকী শোকাবহ 15 আগস্ট উপলক্ষে পটুয়াখালী 2 বাউফল 112 আসনে আগামী 2023 সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ও বীর উত্তম মোহাম্মদ শামসুল আলম তালুকদার এর সুযোগ্য সন্তান মোহাম্মদ হাসিব আলম তালুকদার এর সাথে মতবিনিময়, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইকবাল হোসেন তালুকদার, বিশিষ্ট রাজনীতিবিদ বাউফল উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মমিন উদ্দিন খান। সকলের সাথে মতবিনিময় করে বক্তব্য রাখেন মোহাম্মদ হাসিব আলম তালুকদার, সংসদ সদস্য প্রার্থী বাউফল উপজেলা পটুয়াখালী 2 আসন। আরও বক্তব্য রাখেন মোহাম্মদ নাসির উদ্দিন খান, মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা। খলিলুর রহমান খলিল, সাংবাদিক মিজানুর রহমান, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ আরও অনেকে। বক্তারা দাবি করে বলেন পটুয়াখালী 2 আসনের আগামী 2023 এর সংসদ নির্বাচনে এলাকার জনগণ পরিবর্তন চায় এবং হাসিব আলম তালুকদারের পক্ষে দোয়া প্রত্যাশা করছে। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন। সেই মাসে আমাদের 14 নং নৌমালা ইউনিয়নের ঢাকাস্থ বাসীর উদ্যোগে জনাব হাসিব আলম তালুকদারের পরিচিত সভায় আমি আবার সকল নৌমালাবাসীকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার দাদা 1928-এ কাঁচিপাড়া স্কুলে ভর্তি হন, ওখান থেকে ম্যাট্রিকুলেশন দেন, তারপর বিএম কলেজে ভর্তি হন, ওখান থেকে পরে ব্রিটিশ পুলিশ সার্ভিসে জয়েন করেন। ফাইনালি উনি যখন ব্রিটিশ পুলিশ সার্ভিস, দেন পাকিস্তান পুলিশ সার্ভিস, দেন বাংলাদেশ পুলিশ সার্ভিসে রিটায়ার করেন অ্যাজ এন এএসপি। তার রিটায়ারমেন্টের কারণ ছিল আমি বড় নাতি, তার পোস্টিং ছিল খুলনায়, সে তার নাতিকে এতই মিস করতো যে সে চাকরি ছেড়ে দিয়েছে, চাকরি ছেড়ে দিয়ে সে ঢাকা চলে আসে। সে হচ্ছে আমার দাদার কাহিনী। আমার নানা যখন রিটায়ার করেন, উনি ছিলেন ডিআইজি, বাংলাদেশ স্বাধীন বাংলার প্রথম এসবি ব্রাঞ্চের ডিআইজি ছিলেন আমার নানা। তো আমি পুলিশ পরিবারের ছেলে। আমার বাবা পাকিস্তান আমলে এখান থেকে ফ্লাইট একাডেমি থেকে পাশ করে চলে যান পাকিস্তানে, ওখানে পাশ করে আমি পাকিস্তান এয়ারফোর্সে জয়েন করি। ওনার ব্যাচে 47 জন অফিসারদের মধ্যে 2 জন বাঙালি ক্যাডেট ফাইটার লিড স্কুল পাশ করেন, তার মধ্যে আমার বাবা একজন। তারপরে উনি যখন ট্রেনিংয়ে আছেন ট্রান্সপোর্ট ডিভিশনে যান, বড় বড় ট্রান্সপোর্ট জাহাজগুলো চালান। 70-এর বন্যার সময় আমার বাবার একটা অ্যাসাইনমেন্ট পড়লো যে পাকিস্তান থেকে মনপুরা আইল্যান্ডে যখন আমাদের 70-এর বন্যা এফেক্ট করলো, 21 দিন পরে পাকিস্তান সরকার রিলিফ নিয়ে আসে, রিলিফ নেওয়া নিয়ে বাংলাদেশে পাঠানোর, মানে তখনকার ওয়েস্ট পাকিস্তানে ইস্ট পাকিস্তানে পাঠানোর জন্য ডিসাইড করলেন। সে তখন জাহাজ ফ্লাই করে যখন ঢাকা এয়ারপোর্টের উপর দিয়ে আসে, তখন দেখে ঢাকা এয়ারপোর্টে কোনো জায়গা নেই, প্লেন পার্কিং করার কোনো জায়গা নেই, সারা বিশ্ব চলে এসেছে, কিন্তু পাকিস্তান গভর্নমেন্ট তখনও আসেনি, এই প্রথম আসলে।
সেই জাহাজ নিয়ে যখন মনপুরের উপর যায় চাল ড্রপ করতে, তখন দেখে চারপাশে খালি মরা মানুষ, মরা মানুষ আর মরা গরু। চালটা যে ফালাবে কে নিবে? নাই তো কেউ, নেওয়ার নাই। তো এই অপারেশনটা করে যখন আব্বা পাকিস্তান চলে গেলেন আবার ফেরত, তখন আব্বা পাকিস্তানি স্টেশন ছিলেন, তার মনে প্রথম দাগ কাটে আমার দেশ, আমার দেশে আমি রিলিফ দিতে যাবো, বিদেশের লোকরা আগে চলে আসলো, আমরা আসলাম না কেন? অ্যাজ এ বাঙালি ওনার মনে প্রথম দাগ কাটে। মাইন্ড ইউ, আমার বাবা তখন স্যালারি পান ৩৫০০০ রুপিস প্রতি মাসে। ৩৫০০০ রুপি অনেক পাওয়ারফুল। তখন আপনি একটা 50cc হন্ডা কিনতে পারবেন ৭০০ রুপি দিয়ে, আপনি ধানমন্ডিতে এক বিঘা জমি কিনতে পারবেন ২০০০০ রুপি দিয়ে। দ্যাট ওয়াজ দি পাওয়ার অফ ৩০০০০ রুপিস। অ্যাজ এন অফিসার, উনি ওনার জীবন ছিল বেস্ট অফ দি বেস্ট। উনি ৩৫০০০রুপি খরচ করে বাকিটা জমায়, মানে আর খরচ করতে পারতেন না, এটি তার স্টেটমেন্ট ছিল যে আমি খাওয়া দাওয়া সিনেমা ঘোরা ফিরা করে ৩৫০০ খরচ করার পর আমি আর আমার খরচ করার জায়গা নেই। সো যা ছিল তাই জমত। সো অ্যাজ এ পাকিস্তানি অফিসার, বাঙালি পাকিস্তানি অফিসার, হি হ্যাড এ ভেরি গুড লাইফ। যেদিন ২৬শে মার্চ কালো রাত যেদিন, সেদিন আমার বাবাদের এবং যত বাঙালি অফিসার ছিলেন তাদেরকে গ্রাউন্ড করে দিল যে তোমার আর কোনো ফ্লাইং নেই, তোমার তোমরা মেসে থাকো। সো আস্তে আস্তে খবর পাওয়া শুরু করলেন আপনারা যে ওইদিকে এইবারে গণ্ডগোল হচ্ছে, বঙ্গবন্ধু নন কোঅপারেটিভ মুভমেন্টের ডাক দিয়েছেন। আস্তে আস্তে রেডিওতে তারা খবর খবর পাচ্ছে। তখন তো মিডিয়া এত নাই, ফেসবুক নাই, ইন্টারনেট নাই, কিছু নাই, মুখে মুখে কথা হয়, সেই কথাটা আপনার কাছে পৌঁছায়। টুকটাকি মেয়েকে খন্দকার এক পর্যায়ে আপনাদেরকে বললেন যারা বাঙালি অফিসার ছিলেন যে তোমরা যেভাবে পারো পালিয়ে আসো। এই ২৩-২৪ ইয়ার ওল্ড বয়, ২৪-২৫ বছরের একটা ছেলে, তার এত কমফোর্টেবল একটা লাইফ ছেড়ে দিয়ে সে তখন পালানোর চিন্তা করছে কীভাবে যাবে। উনি একবার চিন্তা করলেন আফগানিস্তান গিয়ে যাবেন, আফগানিস্তান বর্ডার পর্যন্ত গিয়ে দেখলেন ইটস টু রিস্কি। তারপর সে আবার দেশে আসলেন এবং ৭ দিনের ছুটি চাইলেন। কী বললেন? বললেন আমার বোন আছে করাচিতে, একটু করাচি যেতে চাই। সো আব্বা ওখান থেকে একটা ফ্লাইট নিয়ে করাচি গেলেন, করাচি ২ দিন থাকলেন। ওনার সেভিংসে ৫০০০০ রুপি ছিল, সেটার মধ্যে বোধহয় ৩০০০০ রুপি উঠালেন। উঠিয়ে সে চলে গেলেন আরেকটা শহরে, ওখান থেকে ডাইরেক্ট ফ্লাইট নিয়ে সে ঢাকার দিকে রওনা দিল। এই সে যুদ্ধের দিকে রওনা দিয়েছে। ঢাকায় এসে নামার সাথে সাথে দুটো অফিসার আব্বাকে অ্যারেস্ট করে প্লেনের গোড়ায়। ওই যে আব্বা টাকা উঠিয়েছিল, এটা ওদের ইন্টেলিজেন্স বুঝে গেছে। যাই হোক, আব্বাকে প্লেনের দুয়ার থেকে ধরে বললো যে আলোক তুমি এখানে? বললো যে আমি আমার বাবা মার খবর পাচ্ছি না, জাস্ট আমি আমার আব্বা আমাদেরকে দেখতে আসি। ঠিক আছে, এখন তো কারফিউ চলতেছে, তুমি তো যেতে পারবা না, তুমি আজকে মেসে থাকো। আব্বাকে কোনোরকম মেসে ঢুকালেন। ঢুকানোর পর বলে যে আমার একটা আনপ্লেজেন্ট কাজ করতে হবে, তোমার ব্যাগটা সার্চ করতে হবে। আব্বার ব্যাগটা সার্চ করলেন, ৩০০০০ রুপি পেলেন, ফ্লাইং বুক পেলেন, ফ্লাইংয়ের লগ বুক করে, মানে প্রত্যেকটা পাইলট একটা লগ বুক মেনটেন করে, সেই লগ বুক রাখলেন। তখন বললেন যে আলম তুমি কিছু মানুষ আসবে, কারণ কারণ হলো আমাদের নমালার রাজনীতিটা দুইটা ভাগে বিভক্ত, নাকি ভাই? দুইটা ভাগে বিভক্ত। দুই ভাগের কোন ভাগ ভালো আর কোন ভাগ খারাপ আমি ব্যাখ্যায় যাব না। দুই ভাগে বিভক্ত হবে কেন? যে সংসারে অভিভাবক থাকে, যে সংসারে গার্ডিয়ান থাকে, তা একটা লোকের ৫টা সন্তান থাকলে একটা একটু দুষ্ট হয়, একটা উপস্থিত নওমারাবাসী কেশবপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শোকবহ শুভেচ্ছা।
5ই আগস্ট আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, আপনাদের মতো এত সুন্দর করতে পারিনি এবং ইচ্ছাও ছিল না, কারণ শুরুটা করেছিলাম মাত্র। আজকের এই প্রোগ্রাম দেখে আমার মনে হয়েছে বাউফল মনে হয় জেগে উঠবে, শান্তির পক্ষে বাউফল জেগে উঠছে, দুর্নীতির বিরুদ্ধে বাউফল জেগে উঠছে। জনগণ শ্রদ্ধা করি বাউফলের সকল আওয়ামী লীগের নেতাদের, বর্তমান এমপি সাহেবদের সম্মানের সাথে তাকে দেখি, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদারকে আরো সম্মানের সাথে দেখে কাঞ্চিন রাজপথের সৈনিক শ্রদ্ধার সাথে স্মরণ করি। বাউফলে যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আবার কষ্টের সাথেও স্মরণ করি, অনেককে যারা আওয়ামী নামদারি হয়ে যারা আওয়ামী লীগকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করছে। কেউ যান শিলাকলাবাস, আবার এখন তৈরি করছেন টনি টনি সহবাস। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, উত্থান যেখানে পতন সেখানে কিন্তু অনিবার্য, সেটার উদাহরণ ওই শহীদুল আলম তালুকদার যার উত্থান হয়েছিল কেশবপুর থেকে উপজেলা চেয়ারম্যানের মধ্য দিয়ে, আবার পতনটাও হয়েছে সেখানে, জুতা পরে আসতে পারেনি কেশবপুর থেকে 2008 নির্বাচনের সময়। তাদের উদ্দেশ্যে বলতে চাই, ক্ষতি করা খুব সহজ কাজ, উপকার করা খুব কঠিন জিনিস। কে কাকে কতজনকে উপকার করেছেন একবার হিসাব মিলিয়ে দেখবেন রাতে ঘুমাবার আগে বুকে হাত দিয়ে, কিন্তু ক্ষতি করছেন কয়জনের সেই হিসাবটা কিন্তু কখনোই করেন না। যদি করতেন তাহলে হয়তো কারো ক্ষতি করতেন না। সম্মানিত শুনি, আওয়ামী লীগের হাতে করে আমার 1996 সালের নির্বাচনের মধ্য দিয়ে ভিতরে আছি, যে যেটার মত বিনিময় সভা, আর বর্তমানে আমার একটা লেবাসি কর্মদারণ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, যার জন্য অনেক কথা বলতে পারতেছি না, অনেক কিছু বিবাদ হয়, অনেক কিছু হয়। আমি কোরআনের আলোকে কয়েকটা কথা বলবো, কয়েকটা সুরত দিয়ে কয়েকটা কথা আমি বলবো, আমি বেশি আলোচনা করবো না। সুরত দিনের মধ্যে আল্লাহ বলছেন অত্তিনি ও যাইতেন অতুরেসি বিজান ভাই বিজান বিশ্বাস, তো ওনার যখন একটা কথা বলে ওনার কথা আমার রাখতে হয়, তো মহিন ভাই আমাকে যখন গতকাল থেকে আজকে দাওয়াত দিছে আমি ওনার দাওয়াতটা গ্রহণ করতেছি আর কি। এবং এসে ভালোই হয়েছে যে আমাদের এলাকায় এত ভালো ভালো লোক আছে যাদের সম্পর্কে আমরা জানি না, জানা নাই, তাদের সাথে আজকে পরিচিত হলো। এরকম আমাদের বাফলে আরও অনেক লোক আছে, হাসিফ ভাইয়ের মতো হাসিফ ভাইয়ের সাথে পরিচিত হয়ে একটু কৃতজ্ঞতা বোধ করছি। এবং ওর নামটা অবশ্যই খুব সুন্দর এবং অত্যন্ত শুদ্ধ উচ্চারণে ভালো বক্তৃতা করছেন, এর বক্তৃতার সামনে আমাদের আসলে বক্তৃতা করার মতো কিছু নেই। তারপর আপনাদের অনেকের সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের জানা থাকতে পারে, বক্তব্য দীর্ঘায়িত করবো না, আজকের বক্তব্য শুনতে শ্রদ্ধা করে স্মরণ করছি বিশ্বের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। আজকের পরিবর্তন চাচ্ছি, বক্তব্য দীর্ঘায়িত করব না, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, দেখা হবে না। এই আমাকে কিছু দিতে হবে না, আমি আপনাদের ভাগ ভালোবাসার টাকা সো আমার জন্য দোয়া করবেন, রাত হয়ে গেছে অনেক, আসলে আমরা দুটো চাইনিজ খাই আমাদের বিষয়ের মধ্যে, তাই না? আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।